সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। সারা বছরে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পালন করে থাকে বাগমারী প্রগতি সংঘ। সাম্প্রতিকতম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান ও করোনা মহামারীর মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেই ক্লাব। স্থানীয় বিধায়ক সাধন পাণ্ডে ও ওয়ার্ড কোঅর্ডিনেটর শান্তিরঞ্জন কুণ্ডুর বিশেষ সহযোগিতায় করোনার আবহের মধ্যে বাঙালির প্রাণের উৎসবের শুভ লগ্নে সকলের মুখে হাসি ফোটাতে এক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ক্লাবের অন্যতম সদস্য রাজু চক্রবর্তীর উদ্যোগে বাগমারী প্রগতি সঙ্গে ক্লাব প্রাঙ্গণে প্রায় 1000 জন দুস্থ শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রেয়া পাণ্ডে। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রাহুল চক্রবর্তী জানান, প্রাক শারদীয় উপলক্ষে তারা 3 দিনের কর্মসূচি পালন করতে চলেছে। আজ তার প্রথম দিন। পুজোর আবহে ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি ক্লাব কর্তারাও। আনন্দটা কোনোদিন চলে যেতে দিও না, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো থাকো, ভালোভাবে পুজো কাটাও। আমি আবার অষ্টমীর দিন থ্যাংক ইউ রাজুদা, এই দুঃসময় যেখানে এত অসুবিধার মধ্যে তুমি নিশ্চয়ই এটা অর্গানাইজ করেছো, কি ভালো লাগছে এখানে এসে। কিন্তু তোমাদের সবাইকে বলছি কি, আমিও তোমাদের বেশিক্ষণ অপেক্ষা করাতে চাই না, কারণ এটা গরম লাগছে সবার। এবং তোমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এবং জামাগুলো তাড়াতাড়ি করে নিয়ে সুন্দরভাবে ছবি তুলো। আর রাজুদাকে আমি মনে করবো যে সবাই রাজুদাকে নতুন জামা পরে একটা ছবি পাঠানো দরকার, রাজুদা সেগুলো আমাকে ফরওয়ার্ড করে দেবে। এটাই আমরা চাই, ছোট্ট ছোট্ট খুশি, ছোট্ট ছোট্ট আনন্দ, যে বাচ্চার একটা করে নতুন জামা পরবে, একটা সুন্দর ছবি তুলবে, খুব ভালো করে সেজো। এই পুজোর 4টে দিন ভুলে যাও যে এত কষ্টের মধ্যে দিয়ে তার বিগত 7 মাস আমরা কাটিয়েছি। প্রগতি ক্লাবের রাজু, আমাদের বুম্বা, দীপ, আরো যেসব ভাইরা আছে সেসব ভাইরা এই অনুষ্ঠানটা করেছে যেখানে বস্ত্র বিতরণ হবে। তারাও কিছু সামাজিক কাজ করে, তো এই ক্লাবগুলোর মাধ্যমে ছেলেরা, ইয়ং ছেলেরা সুন্দর, আমি খুব অ্যাপ্রিসিয়েট। ছেলে বাচ্চারা দাঁড়িয়ে আছে, তারা পুজোর অপেক্ষায় আছে কখন তাদের পোশাক পাবে। এই পোশাক যেমনই হোক না কেন, ভারতবর্ষের ভেতরে পশ্চিমবঙ্গে যে কাজটি রাজু করছে, অনেক ক্লাব কিন্তু আছে, তাদের বড় বড় বাড়ি আছে, বড় বড় জায়গা আছে, বড় কিছু করে রেখেছে। আমার অঞ্চলের বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত মাননীয় সাধন পাণ্ডে এবং আমার অঞ্চলের 32 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের পৌরপিতা শান্তিরঞ্জন দুজনের সবসময় সব রকম সহযোগিতা হাত আমাদের মধ্যে বাড়িয়ে দেয়, যার জন্য আমার কোনো কাজ করতে কোনো অসুবিধা হয় না। আর আজকে প্রায় 6 মাস যাব যেই দুর্যোগের মধ্যে সারা পৃথিবী, যেখানে সারা পৃথিবী আক্রান্ত, মানুষের অর্থনৈতিক অবস্থা একদম বিপর্যয়, সেই জায়গায় আজকে আমাকে একটু অন্যরকমভাবে ভাবতে হয়েছে। কারণ প্রত্যেকবার আমরা 500 শিশুদের মধ্যে বস্ত্র দিই, এবার আমি সেটা 800, আমি জানিয়েছি সবাইকে যে 800 দিচ্ছি, কিন্তু আমার 1000 অ্যারেঞ্জমেন্ট করা আছে। কারণ হচ্ছে যা পরিস্থিতি মানুষের, কিছু না করতে পারলে মনটা ভালো লাগবে না। সারা বছর আমরা সব রকম কাজের সঙ্গে যুক্ত ঠিক আছে, কিন্তু এই শারদীয়া উৎসবে আমাদের চেষ্টা করে একটা নতুন বস্ত্র কিনে পড়ার, সেটা যে আমরা যে করতে পারছি, আমার ক্লাব সংগঠন যে করতে পারছি, তার জন্য আমি মানে ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এইভাবেই করতে পারি। আর সবথেকে বড়ই হচ্ছে আমার পাশে আমার ছোটো বোন দাঁড়িয়ে আছে, ওকে তো যখন মানে ও আমার বোন মনে হয় যেন আমার, আমরা এক মায়ের পেটের ভাই বোন, মানে যখন যেভাবে ওকে ডাকি সেইভাবে সাড়া পাই, এটা আমার কাছে আমি বলে ভাষায় এটা আমার ভাষাতে আসবে না কোনোদিন, যে আমি ওকে পেয়ে, আমি বিধায়ককে পেয়ে জানা খুশি হই, তার থেকে বেশি খুশি আমি ওকে পেয়ে হই। এটা একদম অন্তর থেকে বললাম, কারণ আমি একজন হিন্দু, দ্বিতীয় হচ্ছে বাঙালি, আর হচ্ছে আমি ব্রাহ্মণের সন্তান। আমি একদম মন থেকে বললাম যে আমি ওকে পেয়ে যে কী খুশি হই বলে ভাষায় বোঝাতে পারবো না। আমি প্রার্থনা করি ওর জন্য এইভাবে, যাতে ও প্রচুর কাজ করে যেটা নিঃশব্দে মানুষ জানেই না কী করছে। এই কর্মসূচি হচ্ছে আমাদের নেক্সট 22 তারিখ দৃষ্টিহীন যারা, প্রত্যেক বছর যারা ট্রেন লাইনে
থাকে বৃদ্ধা মানুষরা, তাদেরকে আমি বস্ত্র তুলে দিই। কিন্তু এবছর এই দুর্যোগের জন্য প্রায় ছমাস যাবৎ ট্রেন ব্যবস্থা বন্ধ রয়েছে, তার জন্য আমি দৃষ্টিহীন মানুষদের নিয়ে আসছি, তাদেরকে জামা কাপড় এবং চাল ডাল আলু এই সামগ্রী এবং খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি আমার ক্লাবে 22 তারিখে। এবং 25 তারিখ নবমীর দিন আমরা যেটা জেনে এসেছি পূর্বপুরুষদের কাছ থেকে, যে আমাদের যে মা দুর্গা তার যে কাঠামো তৈরি হয় পুজোর, সেটা হচ্ছে যৌনপল্লী থেকে। এই যৌনপল্লী আমরা লকডাউনের মধ্যেও করেছিলাম, 2200 যৌনকর্মীর জন্য আমরা খাবার নিয়ে গেছিলাম। এবার আমরা এটা মাথায় নিয়েছি যে আমরা খাবার নিয়ে যাব, যে যত দুস্থ মানুষ হোক এই দিনে একদিন একটু পারলে মানুষ মাংস কিনে খায় 4 দিনের মধ্যে। আমি তাই ভেবেছি এদের জন্য বিরিয়ানি করে নিয়ে যাবো। 1200 যৌনকর্মীর জন্য আমার ক্লাবের তরফ থেকে নিয়ে যাওয়া হবে তাদের জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য। এটা আমাদের মনের ইচ্ছা, ঠিক আছে। মা দুর্গাকে সামনে রেখে, যেহেতু মায়ের অনুষ্ঠান, আর বিশেষ কিছু বলার নেই। সব শারদীয়ার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, বিশেষ করে সংবাদ মাধ্যমকে যারা আজকে আমার এখানে উপস্থিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছ, বাচ্চারা বুঝতে পারছে না। বাচ্চারা ভাবছে আমফান একটা ঝড়, ওদের পাড়াটার গাছ, পাড়ায় কিছু গাছ পড়ে গেছে। পুজোয় কটা জামা হলো, এটা একটা বাচ্চাদের, আমার মনে করি কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে যারা দুর্গাপুজো করে বাঙালি বাচ্চারা সব এদিকে, তোমার কটা জামা হলো। যেটা রাজ্যতা করছে সেটা সামাজিক কাজ, কিন্তু এরকম সামাজিক কাজ সবার করা উচিত। উনি যে কর্তব্যটা করে মনুষ্যত্বের পরিচয় দিচ্ছেন, এটা যদি সবাই করতো তাহলে আমাদের দেশটা অনেক বেটার জায়গায় পৌঁছতো। এই যে কিছু জন মাঝে মাঝে এসে করে, যদি কারোর ভালো কাজ করতে হয় তাকে কন্টিনিউয়াসলি ভালো কাজ করতে হয়, এবং সেটা চোখের আড়ালে, চোখের সামনে সবসময়, তাহলেই আমরা অ্যাজ আ কান্ট্রি ডেভেলপ করবো।